কিভাবে ফেসবুক আইডি প্রফেশনাল মোড অন করবেন, তো চলুন দেখে নেই। প্রথমেই আপনারা যে প্রোফাইলের ইন্টারফেসের যে লোগোটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার প্রোফাইলের ভিতরে চলে আসবে। চলে আসার পরে আপনারা এখানে থ্রি ডট অপশন বাটন দেখতে পাচ্ছেন, যে এই যে থ্রি ডট বাটন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখানে দেখেন নিচে লেখা আছে আপনার টার্ন অন প্রফেশনাল মোড, ঠিক আছে, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ডিরেকশন দেওয়া আছে, যে গেট পেইড ফর ইউর কন্টেন্ট ইফ ইউ অ্যাভেলেবেল আনলক মনিটাইজেশন টুলস টু আর্ন মানি বাই ক্রিয়েটিং নিউ কন্টেন্ট। আপনি কন্টেন্টের মাধ্যমে যে টাকা ইনকাম করতে পারবেন এখানে এইগুলো বলা হয়েছে। তো এখানে আমরা দেরি না করে টার্ন অন যে লেখা আছে এখানে টার্ন অনে ক্লিক করে দিব। টার্ন অনে ক্লিক করে দিলে আমাদের প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে। এরপরে আমাদের প্রোফাইলে কোনো সেটিংস কিছু বাকি থাকলে এগুলো শো করবে, এগুলো আমরা সমস্যা নাই। প্রফেশনাল মোড সেট আপ আমাদের অটোমেটিক্যালি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড চলে আসছে। প্রফেশনাল মোড হলে আপনাদের ড্যাশবোর্ডটা সামনে চলে আসবে, যে ড্যাশবোর্ড আসছে আর ফলোয়িং ফলোয়ার ফলোয়িং সামনে চলে আসছে, ঠিক আছে। তো এছাড়া দেখতে পারবেন যে আপনার এখানে রিলস লাইভ এগুলো চলে আসছে। এই প্রফেশনাল মুড হলে এভাবে ইন্টারফেসটা থাকবে। তো হয়ে গেল, চলো এর ড্যাশবোর্ডটা আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে আপনাদের গ্রো হচ্ছে আপনাদের আইডি বা পেজ, এবার দেখে দেখে নিতে পারবেন। তো বেশিরভাগ মানুষই এই প্রফেশনাল মুডটা অন করে ফেলেছেন, খুব কিছু মানুষ আছে জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। সবাইকে ধন্যবাদ।